আপোনালোকে চাই আছে ইনিউজ এনি স্টুডিওত মই দীপালিতা আৰু এই মুহূৰ্তত লৈ আহিছো এক গুৰুত্বপূৰ্ণ খবৰ কৰ'ণৰ চিকিৎসাৰ সন্দৰ্ভত এইবাৰ উচ্চতম ন্যায়ালয়ে এক বিশেষ ৰায়দান দিছে আয়ুৰ্বেদিক আৰু হোমিওপেথিক চিকিৎসকে চিকিৎসা কৰিব নোৱাৰিব কৰ'ণা ভাইৰাছৰ আমি জনাই আছো এই মুহূৰ্তত ইনিউজ এনি দৰ্শকলক এই গুৰুত্বপূৰ্ণ তথা বিশেষ খবৰটি কৰ'ণা চিকিৎসা সন্দৰ্ভত উচ্চতম ন্যায়ালয়ৰ গুৰুত্বপূৰ্ণ ৰায়দান দেখত আয়ুৰ্বেদিক হোমিওপেথিক চিকিৎসকে কৰিব নোৱাৰিব কৰোনার চিকিৎসা ডাক্তার এ কে বি সদ্ভাবনা মিশন স্কুল অব হোমিও ফার্মাসিয়ে আবেদন করেছিল উচ্চতম ন্যায়ালয়ত আর এই ক্ষেত্র এই রায়দানের পিছত এইবার দেশের আয়ুর্বেদিক আর হোমিওপেথিক চিকিৎসক মহলের মাজত ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে পুনৰবাৰ জনাইছো ইনিউজ এনি দৰ্শকসকলক এই মুহূৰ্তৰ এই খবৰটি যিহেতু সৰ্বত্ৰে কৰোণা ভাইৰাছৰ আতংক অব্যাহত আছে কৰোণাৰ ভেকচিন প্ৰস্তুত কৰাত এতিয়া ব্যস্ত হৈ পৰিছে সকলো আৰু বিশেষকৈ এলোপেথিক চিকিৎসকসকল ব্যস্ত হৈ আছে কিন্তু এই ক্ষেত্ৰত উচ্চতম ন্যায়ালয়ে ভাৰতবৰ্ষৰ উচ্চতম ন্যায়ালয়ে বিশেষ ৰায়দান দিয়া পৰিলক্ষিত হৈছে আয়ুৰ্বেদিক হোমিওপেথিক চিকিৎসকে কৰিব নোৱাৰিব কৰোণাৰ চিকিৎসা আৰু উচ্চতম ন্যায়ালয়ে বিশেষ ৰায়দান দিছে আৰু ন্যায়াধীশ অশোক ভূষণ ন্যায়াধীশ সুভাষ রেড্ডি আর ন্যায়াধীশ এম আর শাহক লৈ গঠিত খণ্ডপীঠে ডাক্তার এ কে বি সদ্ভাবনা মিশন স্কুল অব হোমিও ফার্মাসিয়ে কেরালা উচ্চ ন্যায়ালয়ের এটা রায়ক প্রত্যাহ্বান জানাই দাখিল করা এখন আবেদনের শুনানি গ্রহণ করে এনে ধরনের বিশেষ রায়দান দিছে উচ্চতম ন্যায়ালয়ে আর উল্লেখ্য যে কিছুদিন পূর্বে কেন্দ্রীয় সরকারে আয়ুর্বেদিক চিকিৎসকসকলেও জটিল অস্ত্রোপচার করিব পাৰিব বলে জারি করা নির্দেশনায় এতিয়া বিভিন্ন মহলত প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে সরকারে এই সিদ্ধান্তর বিরুদ্ধে আনকি ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল দেশজুড়ি প্রতিবাদও সাব্যস্ত করেছিল অন্যহাতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনে আয়ুষ চৌষষ্ঠি দরব যোগাসন ব্যায়াম আদিয়ে মানুষক করোনার মুক্ত করে রাখব পারে বলে মন্তব্য করেছিল কিন্তু তারপিছতো এনে ধরনের আয়ুর্বেদিক আর হোমিওপেথিক চিকিৎসকক তথা এই চিকিৎসা সেবাক অবহেলা করার দরে এক ঘটনা এক রায়দানে এটা সর্বত্রে প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে আমি পুনর্বার জানাইছো উচ্চতম ন্যায়ালয়ে করোনার চিকিৎসা সন্দর্ভত এক বিশেষ রায়দান দিছে আয়ুর্বেদিক আর হোমিওপেথিক চিকিৎসকে করব নোৱাৰিব কৰোণাৰ চিকিৎসা